দেখতে দেখতে আমার চ্যানেল আজকে পুরো 6 মাস পূর্ণ হলো, মানে কোথা দিয়ে দিনটা যে কেটে গেল এখন মানে ভাবতেই কেমন একটা লাগে যে 6টা মাস কেটে গেল। তো 6টা মাসে আমার এত তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আমার 90K এর মতো ভিউস মানে আমি ভাবতেই পারি না। তো তোমরা আমার পাশে থাকলে আমার মানে কোনো চিন্তাই নেই, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো ভালোবেসো, তো আমি তোমাদের সাথে আমার আরও ভালো ভালো ভিডিও অনেক শেয়ার করব। তো আজকে আমি তোমাদের সাথে 31st কীভাবে সেলিব্রেট করেছিলাম সেটা শেয়ার করব। আর ব্যাপারটা হচ্ছে, কোনো জায়গা থেকে যখন আমরা চলে যাই খুব মনটা খারাপ লাগে, বা সেইভাবে যখন চলে আসি তখন সেই জায়গাটা একটু বারবার দেখিনি, তাই আজকেও একটু দেখে নিচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার নেল পলিশের ভান্ডার, তোমরা দেখো। তো এই যে মোটামুটি বার করে করে দেখছি, অ্যাকচুয়ালি কি কালকে 1st January, তাই আজকে একটু গুছিয়ে নিচ্ছি ঘর দোর, তো ড্রেসিংটাও তাই একটু গুছিয়ে নিচ্ছি। তো দেখছি যে কোথায় মানে কতগুলো নেল পলিশ মোট আছে আমার, তো এবার এইগুলোতে আমি মোট বার করছি। এর বাইরে মানে হয়তো ধরো আশেপাশে আরও দুটো একটা পড়ে থাকতে পারে, বা এর আগে তো প্রচুর শেষও হয়ে গেছে, সেগুলো ফেলেও দিয়েছি। তো এইগুলো হচ্ছে আমি দেখছি বার করে, তার মধ্যে একটা পড়বো কালকে 1st January ইচ্ছা আছে, তো সেই জন্য একটু বার করে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এরপরে আমার লিপস্টিক, হ্যাঁ আমার কসমেটিক্স বলো, আরও অর্নামেন্টস তোমাদের সাথে সব শেয়ার করবো। আমার এগুলো খুব ভালো লাগে দেখতে, আমি নিজেও বসে বসে দেখি, তাই তোমাদেরকেও একটু দেখালাম। অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিল থেকে এগুলো বার করে গোছাচ্ছিলাম বলেই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো এই হচ্ছে আমার, মোটামুটি সব রকম কালারই এখানে আছে, দেখে তো তাই মনে হয়। একটু গুনে দেখে নিই যে কটা আছে, অনেকগুলোই হবে আশা করছি, অনেক অন্তত তো 20-25টা তো হবেই। দেখে তো মনে হচ্ছে যে হ্যাঁ, কিন্তু পরে ভাবলাম যে না, 20-25টারও বেশি আছে, মানে মোটামুটি এখানে 30 পিস আছে, ঠিক আছে। আর আশেপাশে ধরো আরও একটা দুটো তিনটে হয়তো পড়ে আছে, কিন্তু সবসময় তো সবগুলো আর বার করতে মনে থাকে না, এখানে টোটাল 30টা আছে। তো এইটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, তোমাদের তো দেখানো হয়নি বিকেলের দিকে বা সকালের দিকে রাস্তাটা, এটা হচ্ছে আমার বাড়ির রাস্তাটা। আর এই বাম দিকে হচ্ছে আমার পার্লার, দুটো পার্লার। তো এই যে এই পার্লারে একটু যাই, একটুখানি থ্রেডিং করে নিই, কালকে নিউ ইয়ার বলে কথা, তো চলো আগে থ্রেডিংটা করেই নিই। তো যাই হোক, থ্রেডিংটা ওখানে করা হয়ে গেছে। আর দেখো এখানে আমাদের কি সুন্দর সবজি বাজার বসে একদম, মানে এই থেকে মানে এই সময় থেকে বসতে শুরু করছে, এবার পুরো সন্ধ্যাটা না একদম পুরো মানে ওখানটা পুরো সবজিতে ভরে যায়। আর সকালবেলা তো প্রচুরই বাজার। আর এইটা হচ্ছে আমার একটা কসমেটিক্স দোকান, এখান থেকে আমি প্রচুর কসমেটিক্স কিনি, আর যত নেল পলিশ, লিপস্টিক্স এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টস আমি সমস্ত কিছু এখান থেকে কিনি, এবং ভীষণ পছন্দের একটা আমার দোকান। তো এই দোকানে তোমাদের কী কী আছে পরে শেয়ার করবো, এখন চলো 31st ইভিনিং একটু বেরোই। হ্যালো, অনেক দিন পরে আজকে তোমাদের কাছে এলাম, এই জন্যই যে আজকে একদম বছরের শেষ দিন, আর কালকে বছরের একটা শুরু, নতুন বছর আমাদের জীবনে আসতে চলেছে আবার। তো সেই জন্য তো তোমাদের নিশ্চয়ই আজকে অনেক কিছু প্ল্যান আছে কালকের জন্য, আজকের জন্য আমারও ছোট কিছু প্ল্যান আছে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, অনেকদিন পর তোমাদের কাছে এলাম আবার, একটু স্কিপ করা যাবে না, একই কথা আমার। আর যারা নিউ দেখছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একদম ভুলে যেও না সাবস্ক্রাইব করতে। আর আশা করছি নতুন বছর সকলের ভীষণ 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 ভালো কাটবে, চলো। অ্যাকচুয়ালি হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার, এই 3 দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো 31st পড়েছে, তোমরা সবাই জানো শনিবার দিন। তো শনিবার দিন সব থেকে বড়ো কথা হচ্ছে কল্যাণের অফিসে 31st সবসময়তেই প্রত্যেক বছরই ওদের মানে ওখানে পিকনিক হয়। তো দেন ওখানে ও রীতিমতন একটু দেরি হয় বাড়ি ফিরতে, তো সেদিন গিয়ে একটু বাড়ি ফিরতে দেরি হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির নিচে একদম রেস্টুরেন্ট, ভীষণ ভালো একটা রেস্টুরেন্ট। তো এখানে আমরা সেরকম বাইরে বলে না যে সব কিছু একটু ছাড় তারপর 31st, বুঝতেই পারছো। তো আমরা একটু এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, তোমাদের রেস্টুরেন্টে একটু পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে যে কাঠি জাংশন একদম আমাদের বাড়ি থেকে মানে একটা বাড়ি পড়ে এরকম। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের পুরোটা, ভীষণ সুন্দর, সেট আপটা খুব সুন্দর, আর মানে খাবার কোয়ালিটি ভীষণই ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। এখান থেকে আমরা অনেক কিছু মিক্সড ফ্রাইড রাইস বলো, মোমোস, এখানে মোমোস ভীষণ ভালো পাওয়া যায়, ভ্যারাইটিস মোমোস পাওয়া যায় এখানে। এখানে দাদা বৌদি যখন এখানে এসেছিলো, বা আমার পিসিরাও যখন এখানে এসেছিলো, এখান থেকে কিছু খাবার বলো, আইসক্রিম এখান থেকে নেওয়া হয়েছিল। তো দেন ওখানে আমরা খাওয়া দাওয়ার পরে আমরা বাড়িতে এসে রীতিমতন রাত্রিবেলা
ওখানে তো একটু মোমো টোমো খেয়েছিলাম, বেশি কিছু খাওয়া হয়নি। তো রাত্রিবেলা এখানে রাত্রিবেলা আমরা পনির বানিয়েছিলাম আর রুটি করেছিলাম, সেরকম কিছুই করা হয়নি, মিষ্টি তো ছিলই। তো এই পনিরের আইটেমটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের সাথে তো কোনো রান্নাই কখনোই শেয়ার করা হয় না সেইভাবে। তো দেখে না পনিরটা আমি এখানে এইভাবেই বানাই, প্রথমে একটু কড়াতে সাদা তেল দিলাম, তাতে একটুখানি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, দেন একটু আদা কুড়ি দিই, তারপর আলুগুলোকে দিয়ে একটু অল্প নুন দিয়ে দিই, কারণ কি নুনটা দিলে তোমরা সবাই জানো আলুটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় বা ভাজাটাও হয়ে যায়। আর আরেকটা কড়াতে কি ব্যাপারটা হচ্ছে, আমি দুটো কড়া করি না, ওই ফ্রাই প্যানে আগে পনিরটা আমি ভেজে নিই, তো সেদিনকে ভুলে গিয়েছিলাম বলে আবার একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে পনিরটা একটুখানি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে ওই প্যানেতে যে আমার আলুটা তখন ফ্রাই হচ্ছে, এইটা ফ্রাই করা হয়ে গেলে আমি আলুর ওপর এই পনিরটা দিয়ে দেব। এই যে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো যখন ভাজা হয় কল্যাণ যদি রান্না করা থাকে এসে একটা একটা করে অর্ধেকটা খেয়ে নেয়, ওই জন্য আমি তাড়াতাড়ি আরও ওর থেকে লুকিয়ে আমি ঝপঝপ দিয়ে দিই। তো দেখো এইভাবে দিই, এই পনির রেসিপিটা ভীষণ সুন্দর, খেতে হয় ভীষণ ভালো হয়, তোমরা করে দেখতে পারো, নিরামিষে খুব ভালো হয়। তো বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন যেহেতু নিরামিষ, কোন দিন যে কী রান্না করি মাথা খারাপ হয়ে যায়, কী যে করবো না করবো ভেবে পাই না। তো তোমরা দেখলে ওটা দিয়ে দিলাম কড়াতে, তারপর এখানে একটুখানি জল নিয়ে একটা বাটি হোক বা যাই হোক, এটা একটু গরম জল হলে আরও বেশি বেটার হয়, কিন্তু আমি তা গরম জল কখনোই দিই না, কোনো দিনই আমার দেওয়া হয় না। আমি একটু ঠান্ডা জলে একটুখানি আমুল পাউডারটা গুলে নিয়ে তারপর একটুখানি পনির মশলাটা মিক্সড করে নিই, করে নেওয়ার পরে এটাকে মিক্সড করে নিয়ে আর ওই দিকে ততক্ষণে তোমার পনির আলুটা মোটামুটি ফ্রাই হয়ে সিদ্ধ হয়ে যায় যেহেতু নুনটা ওখানে দেওয়াই আছে, তারপর ওটা আমি ওখানে ঢেলে দিই। ঢেলে দিয়ে এবার এটা আমি মোটামুটি 10 মিনিট থেকে মোটামুটি 12 মিনিট মতো এটা আমি একটুখানি মানে করে নিই রান্নাটা চাপা দিয়ে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং টেস্টটা ওর মধ্যে মোটামুটি চলে আসে আর ভীষণ সুন্দর খেতে দেখো একটা লেয়ার পরে। তারপর আমি এখানে একটু মেয়োনিজ দিই, মেয়োনিজটা আমার এত ভালো লাগে এখানে দিতে, মেয়োনিজটা দিলে কী বলো তো মিক্সচারটা খুব ভালো হয়, খুব মানে মাখো মাখো ব্যাপারটা হয় আর টেস্টটা অনেকটা পাল্টে যায়, খুব সুন্দর খেতে হয়। তোমরা একদিন করে দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। পনির আমার প্রথম থেকেই ভীষণ পছন্দের, কল্যাণেরও ভীষণ পছন্দের, নিরামিষে আমাদের একটা দিন পনির হবেই, আর সেটা শুক্রবার হয় না কারণ যেহেতু সন্তোষী পুজো আর পনির যেহেতু মিষ্টির দোকান থেকে আনা হয়, তো সেই জন্য আমি এটা মোটামুটি বৃহস্পতিবার শনিবার করেই করি। তো দেন এখানে আমাদের রুটি মাখা হয়ে গেল, রুটি করতে বেশি সময় লাগে না, ঝটাপট হয়ে যায়, রুটি মেকারে রুটিটা বানিয়ে নিই। তোমাদের রুটি মেকারের ভিডিও এর আগে অনেক দিন আগে আমি একবার দিয়েছিলাম, তো এখন তোমাদের আর দেওয়া হয়নি, তোমাদের একদম সামনেই দেখিয়ে দিই, একদম ফুলকো ফুলকো গরম গরম রুটি বেরোবে। দেখো এটা কল্যাণেই বানায়, আগে আমি বানাতাম, এখন এই ডিপার্টমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা পুরো কল্যাণের আওতায় চলে গেছে, এটা কল্যাণ বানায় একদম ফুলকো ফুলকো রুটি। দেখো তোমরা একবার প্রেস করে নিলে কী বলো তো তুমি মানে একটা দিক অলরেডি হয়ে যায় যখন প্রেসটা করো, তো উল্টো দিকটা একটুখানি বসিয়ে রাখলে মোটামুটি মানে খুব বেশি হলে 2-1 মিনিট রেখে তারপরে এরকম মোটামুটি উল্টে দিলেই আর ওটা চেপে দিলে একদম ফুলকো রুটি যাকে বলে, আর ভীষণ নরম হয় আর টেস্টটা না ভীষণ সুন্দর হয়। আমি তোমাদের বলছি তোমাদের এটা তো সবথেকে বড় কথা ভীষণ কাজের সেভ হয়, তো আমি মাকেও একটা আমি কিনে দিয়ে এসেছি, ওখানে মায়ের খুব উপকার হয় এটা, কারণ কী বলো তো গরমে বিশেষ করে এই রান্নাঘরে দাঁড়িয়ে রুটি করতে খুব কষ্ট হয়, তো আমাদের এখানে অতটা গরম হয় না কিন্তু মায়েদের তো ওখানে ওয়েস্ট বেঙ্গলে তো ভীষণই গরম হয়, সেই জন্য মাকেও একটা কিনে দিয়েছি, এটা মায়েরও ভীষণ উপকার হয় আর রুটিগুলো ভীষণ নরম হয়, খুব সুন্দর হয়, খেতে ভালো হয় এবং তুমি যতক্ষণ ক্যাসারলে রেখে দেবে ততক্ষণই নরম থাকে, ভালো থাকে রুটিটা। এবার দেখো কীরকম ফুলকো ফুলকো রুটি বেরোবে, মানে তোমার দেখলেই ভালো লাগবে। দেখো আমার দেখে যাও ডাইরেক্ট একদম ভীষণ সুন্দর রুটি মেকার, তো আমার তো এটা ভীষণই ভালো লাগে। তোমরা যারা এখন ইউজ করনি রুটি মেকার আমার মতে একবার করে দেখো, অনেক সেফ হয়, কাজেরও অনেক সেফ হয় এবং তার উপর যারা ধরো অসুস্থ লোক বাড়িতে আছে তাদের পক্ষে মানে এটা তো ভীষণই একটা হেল্পফুল আমার মনে হয়। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে একটা সময়। তো যাই হোক রাত্রি 12টা বেজে গেছে, কাল 1st January, তো আজ তো কিছু একটা করতেই হবে, চলো কেক কাটি, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো চলো আজকে আমরা কেক কাটবো, একটুখানি নিজেদের মতন করে সেলিব্রেট করবো, তারপরে তো কালকের দিনটা আছেই পুরোটা, তো দেখো কেমন হয়েছে আমাদের কেকটা বলো কিন্তু।
নিজেদের মধ্যে সেলিব্রেট করাটা তো ভীষণ আনন্দের, জানোই তোমরা। তো আমরা একটু সব কিছুর মধ্যে একটু সেলিব্রেশনটা খুঁজে নিই যেটা আমাদের ভীষণ ভালো লাগে। তো তাই জন্য ভাবলাম চলো একটা কেক কেটেই ফার্স্ট সেলিব্রেট করি। আর বছরের প্রথম দিন যদি ভালো কাটে, আমরা সবাই জানি 364 দিন আরও ভালো কাটবে, কী বলো? মানে এটা আমাদের ধারণা, এই ধারণা নিয়েই তো মানুষ বেঁচে থাকে, তাই তো? তারপর সেটা ভগবানের ওপর ছেড়ে দিতে হয় পুরোটাই। তো সেই জন্য আমরা বছরের প্রথম দিনটা এইভাবেই শুরু করেছিলাম। তো কালকে কী করবো সেটা তোমাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো। তো এইভাবে আমরা আনন্দটা ভাগ করে নিই দুজনের মধ্যে। আর বাবা তখন অলরেডি ঘুমে রত, কারণ তখন 12 বাজে, তোমরা দেখেইছ বাবা মোটামুটি তার আগে শুয়ে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা দুজনে একটু কেক খাওয়াখাই করে দেন আমরা শুয়ে পড়ি। আর পরের দিনের ভিডিও তোমাদের পরের ভিডিওতে আসছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর বছরটা ভীষণ ভালো কাটুক, তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক এটাই চাই। চলো টাটা, গুড নাইট, সবাই দেখে বলো কেমন লাগলো ভিডিওটা।